ধরবেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা একদম এইভাবে না এইভাবে একদম বিন্দুর কথা শুনে আমি বলছি না বিশ্বধর স্যার দানা স্যার দ্রুত চলে ওই দেখ বাইরের কি আর বেশি লাইট নেই ঠিকই তো বলেছে লাইট আছে গো ঘরে তোমার তুলবে না তা গঙ্গের কাছে দাদু বলে খেলা দেখায় শঙ্কর কাকার বাড়িতে ধরা পড়েছে শঙ্কর দাস আমাদের জিআরপি ইএসআই ইন্দ্রপাড়া ঘরে ঢুকে যেত বাবা তোমার দোকান দেওয়ার পরে মনে আছে তোমার নাম তুমি যা বলো বলতে পারো ভিডিও হচ্ছে কিন্তু বলো আমি লাইভ দেখাচ্ছি তোমার একটা ভিডিও লাইট দরকার হ্যাঁ লাইট দরকার একটু লাইটটা মারো তাহলে এইখানে আসো এইখানে আসো 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 সাইডে চলছে ভয় নেই ফোনা তুলছে ধীর গতি যখনই বললাম তখনই বললাম ও খরিস বলো এটা একটা প্রাপ্তবয়স্ক মানে প্রায় কম করে 4-5 বছর বয়স হবে একদম একদম ওটা বলো সম্ভবত একটা পুরুষ সাপই মনে হচ্ছে হ্যাঁ আসলে এখন এই গরম পড়েছে যে কারণে এখন আমরা তো সাপুরে না আর সাপুরেরা অনেক রকম অনেক কথা বলবে যে ওই শিকড় বাকড়ি কোনো কিছুতেই কিছু কাজ হয় না কিন্তু এই সাপ একবার কামড়ে যতটা বিষ ঢালে তাতে 20-25টা মানুষ কিন্তু মারা যেতে পারে এই গরম পড়ছে এখন এই সাপের উপদ্রব এখন বাড়বে বাড়বে আর তুমি কত কতদিন ধরে আছো এখানে আমি অ্যাকচুয়ালি প্রাইমারি টিচার ঠিক আছে আমি আমার এটা প্রফেশন না তোমার শখ আমি ম্যাচপোতা স্কুলে আছি হ্যাঁ ম্যাচপোতা স্কুলে আছো বলো ম্যাচপোতা গার্লস প্রাইমারি স্কুলে প্রাইমারি টিচার আছি তোমার বাবা আমার বাবার নাম লালমোহন ঘোষ দাঁত ভাঙা মানে সাপটাকে তো ইনজিউর করে দেওয়া যাবে হ্যাঁ এ তো
হ্যাঁ এগুলো একদম পাকা করি সেটা এই এরকম ফোনা যখন তুললো না এরকম ফোনা ওই ওই ফোনা দেখো আরে আমি বিশাল ফোন আছে এখন বয়নে ঢুকে গেছে তাই আরে আমি খায় আসতেছি দেখি সম্পদ ভাই তো আমি দেখি আসতে হ্যাঁ এখন একটু ঘাবড়ে আছে আবার বের করবে নাকি একটু না না এখন আর বার করবো না না রেখে যাবে আসলে রাত্রিবেলা তো কি বলতো দিনের বেলা হলে তাও করা যায় হ্যাঁ ফুটো করা যায় না না ভাই ও এমন কিছু এক্সপার্ট না ও কামড়ে দিলে লাইভ লিস্ট না 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 এগুলো দেখুন মানে এগুলো তো বাহাদুরি দেখানোর কাজ না এগুলো সব টেকনিক্যাল ব্যাপার জানি পারি আর তাছাড়া সাপ বাঁচানো দরকার এখন আমরা বুঝি না তাই এই যে সাপের এর যে বিষ হ্যাঁ এই বিষটা থেকে যে কত ওষুধ তৈরি হয় অ্যান্টিভেনম হবে হ্যাঁ তো সাপ সাপের সংখ্যা দিন দিন ভীষণ কমে যাচ্ছে যে কারণে সাপ বাঁচানো দরকার এখন যাই হোক মানে আপনারা সচেতন হয়েছেন ডাক দিয়েছেন ভালো তাহলে আগেকার দিন হলে কি হতো মেরে দেয় নমস্কার বন্ধুরা শাশ্বত দীপঙ্কর দ্য স্নেক সেভার ব্রাদার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গুড মর্নিং আজকে সোমবার গতকাল রবিবার রাত্রিবেলায় ইলেকট্রিক বেথডরি ইলেকট্রিক অফিসের পাশের একটি বাড়ি থেকে একটি বিষধর গোখরো সাপ বেশ বড় সাইজের আমি উদ্ধার করি দীপঙ্কর আজকে আসতে পারেনি কালকেও ছিল না তো আমি চলে এসেছি একাই সাপটিকে এখন রিলিজ করব রয়েছে তো চলুন সাপটিকে রিলিজ করে দেওয়া যাক সাপ নিজের জায়গায় চলে গেছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি দেখলে অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন যাতে এরকম সাপ রেস্কিউ এবং রিলিজ করার যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো সবার আগে আপনি দেখতে পান তো জয় হিন্দ বন্ধুরা বন্দে মাতরম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন